আমন মৌসুমে আগাম জাতের ব্রিজ ৮৭ ধান চাষে সফলতার মুখ দেখতে শুরু করেছেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কৃষকরা। বর্তমানে এ ধানের ফলনও হয়েছে বেশ ভালো, পোকামাকড়ের আক্রমণ কম এবং ধানে চিটা বেশি না থাকায় আগ্রহী হচ্ছেন অনেক কৃষক। সঠিক সময়ে কৃষকদের হাতে বীজ তুলে দিয়ে তাদের পরামর্শ দিয়ে যাচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থেকে মোহাম্মদ ফয়সাল আহমেদের প্রতিবেদন, জানাবেন মাসুদ রানা। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী গ্রামের কৃষক কালামিয়া প্রথমবারের মতো ৩৩% জমিতে উপজেলা কৃষি অফিসারের সহায়তায় আগাম জাতের উচ্চ ফলনশীল ধান ২৮৭ চাষ করেছেন। বর্তমানে রোপা আমনে এই জাত চাষ করে স্বপ্ন দেখছেন অধিক ফলনের। উচ্চ ফলনশীল এই ধান চাষ দেখে এলাকার অনেকেই উদ্বুদ্ধ হচ্ছেন। পোকা মাকড়ের আক্রমণ কম ও ধানের চিটা বেশি না থাকায় আগামীতে আরো অনেক কৃষক নিজেদের জমিতে এই ধানের আবাদ করবেন বলে জানান তারা। আশা করি যে আর কি আমাকে দেখে আরো এলাকার অনেক কৃষক এটাতে উদ্বুদ্ধ হবে, এই নতুন ধরনের এই বীজ সংগ্রহ করবে এবং আর কি চাষাবাদ করবে। আমরা দেখছি ওনার জমিনে ভালো ফলন আছে। সঠিক সময়ে কৃষকদের হাতে বীজ তুলে দিয়ে তাদের পরামর্শ দেওয়ার পাশাপাশি নতুন প্রজাতির উচ্চ ফলনশীল এই ধানকে চাষীদের কাছে পৌঁছে দিতে সব ধরনের সহযোগিতা করার কথা জানান উপজেলা কৃষি কর্মকর্তা। আমরা বীজ দিয়েছি এবং এটা করার জন্য সার দিয়েছি এবং কিছু সহযোগিতা দিয়ে আমাদের প্রশিক্ষণ এবং সে যাতে এটা টেকনোলজিক্যাল সহযোগিতা দিয়েছি যাতে সুন্দরভাবে সে করতে পারে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ২০১৮ সালে উদ্ভাবন করে উচ্চ ফলনশীল জাতের বীজ ৮৭ ধান। চিকন চাল ও সাদা বর্ণের কারণে বাজারে রয়েছে বেশ চাহিদা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। জানাবো খেলার খবর। বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নরসিংদীর পলাশে ক্রিকেট লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল পলাশের পারুলিয়ায় যুব সমাজের উদ্যোগে ধান সবুজের মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় গয়েশপুর শাহ আলম একাদশ নির্ধারিত ওভার শেষে ৩ উইকেটে ১৩৮ রান সংগ্রহ করে। অপরদিকে সরকারবাড়ি একাদশ ১৩৯ রানের লক্ষ্য নিয়ে মাঠে নেমে ৪ উইকেটে সংগ্রহ করে ৭৩ রান। খেলায় ৬৫ রানের ব্যবধানে গয়েশপুর শাহ আলম একাদশ বিজয়ী হয়। এ সময় আমতলা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কামাল হোসেন এবং বাংলা টিভির নরসিংদী জেলা প্রতিনিধি শরীফ ইকবাল রাসেল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শেষে বিজয়ী এবং রানার আপ দলের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। এই মুহূর্তে দলীয় রানের সংখ্যা মামুন সরকার, আপনাকে ধন্যবাদ।